আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি সুন্দর ঘটনা নিয়ে এসেছি। সেটি হলো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হুদুদ পাখির ঘটনা। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের অনুগত্য লাভ করেন। একদিন তিনি পক্ষীকুলকে ডেকে একত্রিত করেন ও তাদের ভালোমন্দ খোঁজ খবর নেন। তখন দেখতে পেলেন যে হুদুদ পাখিটা নেই। তিনি অনতিবিলম্বে তাকে ধরে আনার জন্য কড়া নির্দেশ জারি করলেন, সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন। উক্ত ঘটনা কোরআনের ভাষায় নিম্নরূপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন লা উআযিবান্নাহু আযাবান শাদীদা আও لأذبحنه أو ليأتيني بسلطان مبين فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين সুলাইমান পক্ষীকুলের খোঁজ খবর নিল। অতঃপর বলল, কি হলো, হুদহুদকে দেখছি না যে, নাকি সে অনুপস্থিত? সে বলল, আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দেব কিংবা জবে করব, অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ। কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাজির হয়ে বলল, হে বাদশাহ, আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি। আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি। এ পর্যন্ত বলেই সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল। হুদহুদের মাধ্যমে একথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না। তারা কেবল অতটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন। উল্লেখ যে হুদহুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম, যা পক্ষীকুলের মধ্যে অতীব ক্ষুদ্র ও দুর্বল এবং যার সংখ্যাও দুনিয়াতে খুবই কম। বর্ণিত আছে যে হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদা নও মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ ইবনে সালামা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খোঁজ নেওয়ার কারণ কি ছিল? জবাবে তিনি বলেন, সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন যেখানে পানি ছিল না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে ভূগর্ভের বস্ত্রসমূহে ঝুমুকে এবং ভূগর্ভে প্রবাহিত পানির উপর থেকে দেখতে পায়। হযরত সুলাইমান আলাইহিসসালাম হুদহুদকে এই জন্যই বিশেষভাবে খোঁজ করেছিলেন যে এত অঞ্চলে কোথাও মরুগর্ভে পানি লুকায়িত আছে কি না সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তোলনের ব্যবস্থা করা যায়। একদা হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুদহুদ পাখি সম্পর্কে বর্ণনা করছিলেন, তখন নাফি ইবনুল আজর তাকে বলেন, কাইফ ইয়া ওয়াকাফ কাইফ ইয়ারাল হুদহুদ বাতিন আল আরযি আহুয়া লা ইয়ারাল ফাখা হিনা ইয়াকউ ফীহি। জেনে নিন হে মহাজ্ঞানী, হুদহুদ পাখি মাটির গভীরে দেখতে পায় কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পতিত হয়। জবাব ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইজা জা আল কদরু আমি আল বাসরু, যখন তাকদীর এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায়। চমৎকারী জবাবে মুগ্ধ হয়ে ইবনুল আরাবি বলেন, লা ইয়াকদিরু আলা হাযাল জাওয়াবি ইল্লা আলিমুল কুরআন, এরূপ জবাব দিতে কেউ সক্ষম হয় না কুরআনের আলেম ব্যতীত।